একদিকে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনে বিচারের দাবি, দুই নিয়ে উত্তাল শহর। আর এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে বিদ্যজনরা, যা নিয়ে বারবার হুঁশিয়ারি এবং কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের গলায়। এবার এর পাল্টা সুর চড়ালেন বিদ্যজনরাও। সম্প্রতি এক অভিনেত্রীর বক্তব্যের ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার প্রেক্ষিতে আবার আরেকটি পোস্ট করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি গণকনভেনশন, এর প্রতিবাদে সুর চড়ান বিদ্যজনরা। এর মধ্যে আমরা এটাও শুনেছি যে বদন বিগড়ে গেছে, কারোর বদন নিয়ে কথা বলা আমরা সহ্য করব না, আমরা এটারও প্রতিবাদ করব, সজোরে প্রতিবাদ করব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গণকনভেনশন থেকে তৃণমূলের তীব্র সমালোচনা করেন অভিনেতা অভিনেত্রীরা। হঠাৎ করে গত এক মাসে সবাই নাকি আমরা আন্দোলনজীবী হয়ে উঠেছি, আর তাই নানান কটাক্ষ রোজ সকাল বিকেল দুপুর রাত সন্ধ্যে আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে। এই মুহূর্তে এটাও আশঙ্কা করছি, আজ রাতের মধ্যেই হয়তো শ্রীমান দেবাংশু বা শ্রীযুক্ত কুণাল ঘোষের আরেকটা ফেসবুক পোস্ট দেখবো, দেবনি না কেন, আজকে রাতের মধ্যেই দেখবো এমন একটা পোস্ট, দেবলীনার বিয়ে আবার হবে কিনা, ও ডিভোর্সি সেপারেটেড না বিবাহিত, ওর পাত্র পাওয়া যায় কিনা, ও রোগা না মোটা, ওর বদন কেমন, ওর গড়ন কেমন, ইত্যাদি বিবরণ দিয়ে শ্রীমান দেবাংশু নিশ্চয়ই আবার কিছু একটা লিখবেন, শ্রীযুক্ত কুণাল ঘোষ নিশ্চয়ই তার অভিভাবকের দায়িত্ব পালন করবেন। এই সমাজের কীটগুলো যত তাড়াতাড়ি সমাজ থেকে বিদায় হয়, তত তাড়াতাড়ি আমার মেয়ের জন্য, আপনার বাচ্চাদের জন্য একটা সুস্থ সমাজ রেখে দিতে পারি। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবার সময় এসেছে সমাজ থেকে। কুণালবাবু আরেকজন, যিনি ভদ্রলোক, যিনি মুখপাত্র, এরা নাকি মানে আমাদের সরকারের মুখপাত্র, কিন্তু এরা এই মুখ দিয়েই পাতক্রিয়া কর্ম করে। সেই মুখ দিয়ে একজন অভিনেত্রী, বা সে অভিনেত্রী হোক বা সে ইঞ্জিনিয়ার হোক বা সে টিচার হোক, তার বদন বিগড়েছে এই কথাটা বলা হবে কেন? মানে তার পুরো এক্সিস্টেন্সে কি বদন ছাড়া আর কিছু নেই? এই দুই নেতাকে কে অধিকার দিল তার বদন বিগড়ে গেছে লিখতে পারার? কে অধিকার দিল তিনি আর কাজ পান কি পান না সেটা নিয়ে ডিসকাস করার, তিনি বিবাহিত কি বিবাহিত নন সেটা নিয়ে আলোচনা করার? শুনলে হয়তো তারা তেলে বেগুনে জ্বলে উঠবেন, কিন্তু এইখান থেকে যৌন নিগ্রহের মানসিকতা শুরু হয়, এইখান থেকে ধর্ষণের মানসিকতা শুরু হয়। এক মহিলা প্রকাশ্যে বলবে আমাকে এবং দেবাংশুকে পাবলিকলি মারা উচিত, মারলে কে বাঁচায় দেখবো ইত্যাদি ইত্যাদি, সেটা সমর্থনের। আর পাল্টা যদি একটা থানা পুলিশও করেনি, একটা রসিকতা করলে, আসলে যারা বলছেন তারা অরিজিনাল ভিডিওটা দেখেননি, যদি সাহস থাকে, সৎসাহস থাকে, বলে দিন যে আমি কুণাল ঘোষের সমালোচনা করব, ওনাকেও ডেকে আনা হোক, একা যাব, একা একা যাব, গোটা হলে আপনারা থাকবেন, একা যাব, আমি আমার লজিক বলবো, আমি দেখব মানুষ কোন লজিকটা গ্রহণ করে। সব মিলিয়ে আরজিকর কাণ্ডের আবহে তুঙ্গে বাকযুদ্ধ। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ।